তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাথ ওটার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের আপডেট আসলাম টুডে আপডেট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে মেল ফিমেল উভয় ভ্যাকান্সি রয়েছে যেখানে টেন পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিক পাসে তোমাদের কিন্তু নিয়োগ আছে মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখার পর তুমি যদি যোগ্য হও তুমি কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু ডাব্লিউ বি এক্সাইজ কন্সলার রিক্রুটমেন্ট আছে যেটা ডাব্লিউপি আফগার্ডি পুলিশ বলে থাকে এই রিক্রুটমেন্ট করা যে এক্সাইজ কনস্টেবলের কিন্তু নিয়োগটা করাচ্ছে প্রত্যেকের বোঝা গেছে যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনের যোগ্য যারা যোগ্য হবে প্রত্যেকেই কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এটা ভালো মান্থের যেহেতু ভ্যাকান্সি অবশ্যই বলবো যারা যোগ্য হবে অবশ্যই আবেদন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের এখানে বলে রাখি যে তোমরা তিন হাজার শূন্য বোধ দেখতে পাচ্ছ এই তিন হাজার শূন্য রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের হতে চলছে এটা ভালো মান্থের যেহেতু জব অবশ্যই আবেদন করা উচিত এখানে সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে তোমাদের অনেক স্ক্রিন দেখে দিচ্ছি যেখানে তোমরা মাধ্যমিক যদি মিনিমাম নম্বরে পাশ করে থাকো যে কোনো সরকারি বোর্ড থেকে তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন কিন্তু করতে পারবে আবার এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে তোমরা দেখতে পাচ্ছো ব্যাঙ্গলি এবং নেপালি তোমাদের দুটা ভাষায় কিন্তু পরীক্ষা হয়ে থাকে যেখানে থাকে তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট দিতে হবে প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে আলোচনা করে দেবো এখানে তোমরা অন স্ক্রিন দেখে নাও তোমাদের যেটা মেলের হাইট চাওয়া হয়েছে তোমাদের মেলের হাইট যারা কিন্তু ইউ আর জেনারেল প্রার্থীর মধ্যে রয়েছে তাদের একশো সাতষট্টি সেন্টিমিটার হলে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের বুকের ছাতির মাপ চা হয়েছে আঠাত্তর ফুলে তোমাদের পাঁচ সিমি করতে হবে মানে তোমাদের তিরাশি সিমি কিন্তু করতে হবে ফুলিয়ে আর তোমাদের যেটা ওয়েট লাগে তো হাইট অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েটের পরিমাপ কিন্তু চা হয়ে আছে যেখানে বোরখা গারু হলে রাজবংশী এবং শেডুল ট্রাইবের ভিতরে তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাদের এই লাগবে একশো ষাট সেন্টিমিটার হলে তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে চা সাতষট্টি সেন্টিমিটার এবং তোমাদের ফুলের মধ্যে একাশি সেন্টিমিটার করতে হবে যারা এসসি এসটি বুর্খা গারওয়ালের ভিতরে রয়েছে এবং তোমাদের হাইট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু ওয়েট চা হয়ে থাকে প্রত্যেকের বোঝা গেছে যেখানে এবার ফিমেলদের কনস্টেবলের ক্ষেত্রে দেখে নেব ফিমেল এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়োগ করা চাই বোঝা গেছে প্রত্যেকের ফিমেলদের ক্ষেত্রে এখানে কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ যেখানে ইউ আর জেনারেল প্রার্থী একশো ষাট সেন্টিমিটার হলে অনায়াসে আবেদন করতে পারবে এখানে কোনো বুকের ছাতের মাপ তোমাদের চা হয়ে থাকে না হাইট অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট লাগবে এবং যারা বুরখা গারওয়ালে রাজবংশী শিডিউল ট্রাইবের ভিতরের মধ্যে রয়েছ তাদের একশো বান্ন সেন্টিমিটার হলে অনায়াসে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে চেস্ট কোনো চা হয়ে থাকে না এখানে হাইট অনুযায়ী তোমাদের ওয়েটের কোনো প্রয়োজন পড়বে প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমরা অনস্ক্রিন দেখে নেবে তোমাদের কাস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি হাইট কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই অফিসিয়াল নোটিশটি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে যুক্ত হয়ে যাবে এখানে তোমরা একটা গুরুত্বপূর্ণ কূপ দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাসোসিয়েশান টেস্ট রয়েছে যেখানে মেল কনস্টেবলদের তোমাদের মাঠ রয়েছে কিন্তু ষোলোশো মিটার মাঠ কিন্তু কভার করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু কভার করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের ষোলোশো মিটার মাঠ কিন্তু কভার করতে হচ্ছে আর যারা ফিমেল কনস্টেবলের প্রার্থী রয়েছে ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের চারশো মিটার মাঠ কিন্তু তোমাদের দুই মিনিট কিন্তু কভার করতে হবে তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দু মিনিটে টু মিনিটে তোমাদের কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের কোনো কভার করতে হচ্ছে তোমাদের মেয়েদের ক্ষেত্রে একটু টাপ বিষয়ে খুবই রয়েছে যেখানে তোমাদের পরীক্ষার সিলেবাস তোমাদের আমরা উল্লেখ করে দিচ্ছি যেখানে তোমাদের এমসিকিউ টাইপ এপকার বেস্ট এক্সাম হবে কিন্তু একশো মার্কের হবে যেটা তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম সেটা তোমাদের কিন্তু হবে একশোর মধ্যে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে বাংলা অথবা নেপালি যে ভাষায় তুমি পরীক্ষা দেবে এক্সাম দেবে সে ভাষায় তোমাদের কিন্তু পঞ্চাশ থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস রিজিনিং টোটাল তোমাদের দুটা সাবজেক্ট মিলে এ তোমাদের কিন্তু পঞ্চাশ মার্কস থাকছে টোটাল তোমাদের একশোর মধ্যে কিন্তু পরীক্ষা হবে আর এখানে কাট অফ তোমাদের যেটা ভুল থাকি যেখানে চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের কিন্তু এক নম্বর কেটে নেবে চারটা প্রশ্ন ভুল করলে প্রত্যেকের বোঝা গেছে এটা হওয়ার পর তোমাদের অনস্ক্রিন দেখে দিই তারপরে তোমাদের কোনো মাঠে ডাক পড়বে এখানে তোমাদের লেখা দেওয়া আছে ফিজিক্যাল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এরপরে তোমাদের কোনো মাঠে ডাক পড়বে মাঠে ডাকে মাঠে যায় উত্তীর্ণ করতে পারবে তারপরে তোমাদের এখানে রয়েছে যে ফাইনাল তোমাদের রিটেন এক্সাম যেখানে তোমাদের নব্বই মার্কের কোনো এক্সাম হয়ে থাকে একটা যেখানে তোমরা দেখতে পাচ্ছো এমসি কিউ টাইপ কা তোমাদের কিন্তু এক্সাম হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ল্যাঙ্গুয়েজ তোমাদের তিরিশ ইংলিশ থেকে থাকবে তিরিশ এবং যে তোমাদের ম্যাথামেটিক্স কাল থেকে থাকবে কুড়ি এবং রিজনিং থেকে থাকবে দশ টোটাল তোমাদের নব্বই মার্কের একটা কিন্তু পরীক্ষা হবে এ পরীক্ষায় যা উত্তীর্ণ করতে পারবে তারপর সে কোনো ফাইনাল লিস্টে ডাক পেয়ে যাবে ফাইনাল ফাইনাল লিস্ট তোমাদের দশ মার্কের হবে যেখানে পাস করতে পারলে তোমরা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন রয়েছে মেডিকেলে এক্সামিনেশন তোমাদের কী হয়ে থাকে এখানে সম্পূর্ণ ভিআর প্রসেস কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যেখানে তোমাদের চোখের তার কিন্তু ছয় বাই ছয় বাই ছয় বাই নাইন হতে হবে মেল ফিমেলদের ক্ষেত্রে দুটোই মধ্যে চা হয়ে থাকে ছয় বাই নয় নাইন এটা তো মেলের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে ছয় বাই নাইন অথবা ছয় বাই নাইন বারো হলেও তোমরা মধ্যে অনায়াসের চান্স কিন্তু পেয়ে যাবে এভাবে তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া আছে একবার চেকআউট করে নেবে তাদের অফিশিয়াল নোটিশটি আমি তো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো একবার প্রত্যেকে একবার চেক আউট করে নেবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ পোস্টের কথা বলে রাখি যেখানে তোমাদের বয়স কিন্তু কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কিন্তু ধরা হবে জিরো ওয়ান জিরো জন দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কিন্তু কারেকশন করা হবে যারা এর মধ্যে যোগ্য হয়ে থাকবে প্রত্যেকেই আবেদন করতে পারবে যেখানে আঠেরো থেকে ইউ আর প্রার্থীরা কিন্তু পঁচিশের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু আবেদন কিন্তু অনায়াসে করতে পারবে আর যারা ও প্রার্থী তারা কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো এভাবে তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কাজ টুয়াজ ভ্যাকান্সি আর যা তোমাদের এখানে এস সি এসটি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় ও বিসি প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে একটা মতো ছাড় উল্লেখ করে দেওয়া রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো মাত্র যেহেতু জব পোস্টিং অবশ্যই বলবো আবেদন করতে এখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়বে যারা ইউ আর জেনারেল প্রার্থীর মধ্যে রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দুশো টাকার চার্জের প্রয়োজন প্রসেসিং ফিস কুড়ি টাকা টোটাল তোমাদের দুশো কুড়ি টাকা কোনো চার্জের প্রয়োজন পড়ছে অ্যামাউন্টের ফিস যারা শিডিউল কাস্ট মানে বোরখা গরওয়ালি রাজবংশের ভিতরে রয়েছে তাদের খুলে কুড়ি টাকার চার্জের প্রয়োজন পড়বে যারা শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল অনলি শিডিউল ট্রাইবদের ক্ষেত্রেও শুধু কুড়ি টাকা মতো চার্জের প্রয়োজন পড়ছে শুধুমাত্র ইউ আর জেনারেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু দুশো কুড়ি টাকার চার্জের প্রয়োজন পড়বে প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু গতকাল একটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিন হাজার পোস্টে নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু বার করবে তিন হাজার পোস্টে তোমাদের ভ্যাকেন্সি কর্মী নিয়োগ করাবে যেখানে এক্সাইজ ডিপার্টমেন্টে নিয়োগ করাবে এক্সাইজ কনস্টেবল মানে আবগারি দপ্তর থেকে নিয়োগ করাবে মেল ফিমেল উবয়ের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করবে এ ভ্যাকান্সিটা কিন্তু খুব দ্রুত তোমাদের নিয়োগ করাতে চলছে এন শর্ট নোটিশটি তোমাদের আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব একবার চেক আউট করে নেবে প্রত্যেকের বোঝা গেছে তুমি তুমি যদি চ্যানেলে নতুন দর্শক হো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারছো এ বলে ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ জয় ভারত